দুষ্টু বাবা নিজের হাতে খাচ্ছে, খেয়ে দেখি দাও তো কেমন করে খান। পটেটো ক্র্যাকারস, এটা একটু মশলা দেওয়া রয়েছে। আজ তো ষষ্ঠী, মানে ষষ্ঠী পুজো না হলে মুড়ি কিছু খাবো না, গোটা টোটা দিয়ে মানে সিটি দিয়ে মুড়ি খাবো। কিন্তু পুজো পুজো হওয়ার পর তো সকাল থেকে চলছে, ওর বরফটা ভিজে দিয়েছি, এখনই করে নেবো। আর ওইদিকে মা কাজ করছে, তারপর আজকে ভাবছি একটু শাড়ি পরে সাজুগুজু করে ওই পাড়ার ঠাকুরটাকে একবার দেখতে যাব। আসতে আসতে এখানে এলে এই টেডিটা নিয়ে ওর খেলা হয়। সবাইকে গুড মর্নিং বলে দা, ভালো করে বলো। পচা না কি পচা? হ্যাঁ সবাই বলছে পচা, দুষ্টু বাবান পচা। আর নেল পালিশ করেছে, আমার নেল পালিশটা পরে নিয়েছে। এই কালকে সেই লিপস্টিকটা হালকা লাল এখনো রয়েছে, সেই কালকে বিকেলে পড়েছি। কি না, ও একটা বিস্কুট ভালোবাসে, ওই হাইড অ্যান্ড সিক ওই বিস্কুটটাও খুব ভালোবাসে। দেখো মা, কালকে সেই বিকেলের লিপস্টিকটা পরে এসেছিলাম, এখনো ঠোঁটটা সেই মনে হচ্ছে, আমার ঠোঁটটা যেরকম এমনি মনে হচ্ছে লাল 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 সেরকম। ঠান্ডা ঠান্ডা আছে, একটু একটু রৌদ্র উঠেছে, তো চলুন আমি চান টান করে এসে একবারে দেখা করবো। এই বাড়িতে পুজো দিতে যাব পাশের বাড়িতে, সোনুকে তার আগে ভাবছি খাইয়ে নেব, সেই রাতে খেয়েছে। নাকে সিঁদুর পড়ে গেছে, ওই যাচ্ছি চলুন পুজো দিতে। ডানকে নিয়েছি দেখাচ্ছি, তো এই যে তেলের মধ্যে হলুদ দিয়েছি, এখানে সন্দেশ আর দক্ষিণা রয়েছে, চলুন। তো এই দেখো মা সরস্বতী ঠাকুর, এখানে আমি পুজোটা দিয়ে গেলাম, পুজোটা দিয়ে এখন আমি ঘর চলে যাবো। এখানে ব্রাহ্মণ এসে কখন পুজো করবে করে নি তারপরে। তো এই লিপস্টিকটা পরেছি, পিঙ্ক কালারটা কেমন লাগছে বলবেন? নাকে সিঁদুরটা পরে কেমন লাল লাল হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানেও কত বাগান ফুল, দেখেছো কত গাছ টাছ লাগিয়েছে, এখানেও এঁচড় গাছ আছে। চলো এ নাও, এইটা ধরো, কই এই যে এইটা দিয়ে আসো দিদিকে, পেনটা পেনটা। তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে খুব ভালো লাগে। এই দেখো আমি সরস্বতী পুজো পেরিয়ে গেলাম, আমার এইটাই হয়, পুজোও পেরিয়ে যায় তারপর আমি নেল পলিশ পরি, বিয়ে বাড়ি পেরিয়ে যায় তারপর নেল পলিশ পরি। তো সরস্বতী পুজো পেরিয়ে গেছে, আমি নেল পলিশ পরেছি, ভাবি সেই দিন পরবো সেই দিন পরবো, ওই রকম ভাবে থাকি আর পড়া হয় না। তো পায়েও পড়েছি দেখো, হাই দেখো, আমি অত সূক্ষ্ম হয় পড়তে পারি না, সাইডে সাইডে লেগে যায় এরকমই আমি। তো এই দেখো পড়েছি, টুই টুই
আর লাল লাল নেল পলিশ পরতে খুব ভালো লাগে, সব কালারের থেকে খুব ভালো লাগে। মায়েরটা ছিল পরে নিয়েছি টুই টুই, মাও লাল নেল পলিশ পরতে খুব ভালোবাসে, আমিও। দেখো সাইডে সাইডে লেগে গেছে, আমি অত ভালো করে পরতে পারি না, অত ধৈর্য থাকে না, চট টক টক করে পরে সোনুও পরেছে, আমি যা পরবো ও তাই পরবে। করছো কি খাচ্ছ দেখিয়ে যাও তুমি একটু। ও সকাল থেকে বায়না ধরেছিল পয়সা চক, আর নেল পলিশ পরেছো দেখিয়ে দাও একটু। তুমি নেল পলিশ পরেছো, ওলে বাবালি, সামনের দিকে আমায় দাও চকোটা, দাও একটু দাও, ভালোবাসে না আমাকে, তাহলে একটা হামি দাও। কি ফটো তোলা হচ্ছে, পোজ দিচ্ছিস, তোর কথা মতো আমি পিঙ্ক লিপস্টিকটা পরেছি, কালকে ঝোঁক করছিলি, ভাল লাগছে? কে একসাথেই মাখবো, তো আমরা চলে এসছি, এই যে গোটা সেদ্ধ আর এই মুড়ি, মুড়িতে একটু আম তেল নিয়েছি, ভীষণ ভালো লাগে, আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, এটার সাথে একটু কাঁচা পেঁয়াজ না হলে ভালো লাগে, আর একটা কাঁচা লঙ্কা। তো সোনু বলছে যে আমি কলাই দিয়ে মাখা মুড়ি খাবো, ওকে একটু দেবো, সন্দেশ খেয়েছে কি, কিসে ঝাল লাগলো তোর, এখনো কিছু মাখলামই না ঝাল লাগতে শুরু করে দিলো তোর, আচ্ছা আলাদা মাটিতে নিবি খাবি, এই তো এখানে ডিশ আছে তো আমি দিচ্ছি ওকে, দা দিচ্ছি, কি হলো, কি হলোটা কি, তোমাদের কার কার ভালো লাগে বলো, এই গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, এর মধ্যে কত কি থাকে, আস্তে আস্তে খাও সোনু, তোমাদের দুষ্টু বাবা নিজের হাতে খাচ্ছে, খেয়ে দেখি দাও তো কেমন করে খাচ্ছ, কেমন করে খাচ্ছে খাই দেখি দাও, তোমার থেকে আরো অনেক ভাই দাদারা শিখবে, না আমি খুব বেশি ঝোল ঝোল মেখে খেয়ে ভালোবাসি না, শুকনো শুকনো ভালোবাসি, খাও খেয়ে দেখি দাও কেমন করে খাচ্ছ তুমি, এই যাও নিজের হাতে প্রথম কাটছে, লঙ্কাটা মেখে নিয়ে নি কামড়ে খাচ্ছে, নাহলে ও খেতে পারবে না তো সেই জন্য, কেমন লাগছে বলে দাও, কলাই সেদ্ধ দিয়ে মাখাই পাচ্ছে মুড়ি, এটা কি হচ্ছে, খা খা খায়ে আমি খাই দেবো খাই দেবো, এই পড়বে তোর মুখ করলে, তা খাও, আগে তো আলু চাই, আলু আটার মধ্যে নান পটেটো ক্র্যাকারস, এটা একটু মশলা দেওয়া রয়েছে, বোধহয় লঙ্কা গুঁড়ো, সোনুর ঝাল লেগে গেছে খেতে পাচ্ছে না, দারুণ খেতে, দেখো খেতে বসেছি আমি দুপুরে, ভিজে ভাত মানে ঠান্ডা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, কালকে রাতে যা খেয়েছি আর কি, ওই পালং শাকের শিষের চচ্চড়ি,
কলার ডালের বড়া মানে কলার ডালের ফুলুরি ছেলেটাও নিয়ে নিচ্ছি, পোস্ত ভাজা, আর এটা হচ্ছে টমেটো বড়ি আলু দিয়ে যেটা কালকে রাতে খাচ্ছিলাম, আর একটু টক দই দিয়ে আমাকে ভাতটা প্রথমে খেতে হবে, এটা আমাদের নিয়ম। তো এখানে আমার মায়ের নিয়ম হচ্ছে সব নিরামিষ করা, তার জন্য মাছ টাছ হয়নি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে মাছ খাওয়ার, কিন্তু আমার শুধু একার জন্য মাছ টাছ আমি করতে দিইনি। তো এই হলো আমার খাওয়া, আমি এবার দুপুরে খেয়ে নেবো, তোমরা সঙ্গে থাকো। আর এই শিশার চচ্চড়িটা ভীষণ সুন্দর, আমি কালকে রাতেও খেয়েছি, খুব সুন্দর লেগেছিল, সত্যি খুব ভালো লাগে। তো খেয়ে নিই আমি, খাচ্ছি পোস্ত ভাজাটাও খুব সুন্দর হয়েছে, আর আমরা টমেটো আলু বড়ি বলছি ওইটা সবাই হয়তো খায় না, ওটা এখানকার খাবারই নয়, ওটা হচ্ছে মুর্শিদাবাদের খাবার মানে আমার মা বাড়ির দিকে, কিন্তু ওটা আমার মায়ের খুবই ফেভারিট, এখন আমি থাকি না বলে মা একার জন্য খুব একটা করে না, তা আমারও খাওয়া হয় না, খুবই ভালো লাগে খেতে। কলাই ডালের ফুলুরিটা ভীষণ ভালো, ভীষণ ভালো হয়, খুব সফট হয়, খুব সুন্দর হয়, গরম গরম খেলে তো খুবই ভালো হয়, আর যেহেতু ঠান্ডা খেতে হচ্ছে একটু শক্ত হয়েছে। না দু কোচে নিয়ে যা। গুড ইভিনিং, এখন বাজে 5:40, দেখো আমরা এখনো শুয়ে আছি, মানে শুয়ে আছি কে ঘুমোইনি, ও ঘুমিয়েছিল উঠে গেছে অনেকক্ষণ, শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া বলে সেটা হচ্ছে, ও দেখাচ্ছে ওর বাবা ঘুমের ঘরে কিরম নাক ডাকে। দেখো বল মাইছি বলছে, আমি বলছি দুটো গল্প বল, একটা গল্প বলে বলছে চল এবার ঘুমিয়ে পড়ি, কিরম ফাঁকি বাজ আর কি, ফাঁকি বাজ। এটা আমার কাঁচা বাদাম জানো তো, না রে কেরেন, কেরেন গাড়ি, এইটা কেরেন গাড়ি, কেরেন গাড়ি না এটা ডাম্পার, ও কিন্তু অনেকগুলো গাড়ির নাম জানে, মাটি তোলা গাড়িকে কি বলে, মাটি তোলা গাড়ি, জেসিবি, জেসিবি মাটি তোলা, জেসিবি আমি অত জানি না, জেসিবি কন্টেনার, অনেক গাড়ির নাম জানে, ডাম্পার জানে না কোনটাকে বলে, চাঁচার, চাঁচার বুলডোজার, তারপরে রোলার, রোলার বারবন বিস্কুট গুলো খাচ্ছিল দিয়ে কিছু বিস্কুট চেটে চেটে ক্রিম গুলো খেয়ে নিয়েছে দিয়ে আমার জন্য রেখেছে, ওর দিদুন বলছে কিরে এগুলো খাস নিয়ে না, বলছে ওগুলো মায়ের জন্য রেখেছি মা খাবে, এঠোগুলো রেখেছি আমার মুখে রে, ক্রিম গুলো খেয়ে নিয়েছে চেটে পুটে দিয়ে আমার জন্য রেখেছে, এঠো মায়ের জন্য, আর বলছে খাও নালে কিন্তু আড়ি করে দেব বলে দিচ্ছি, খাবে একটা, তো একটু পরে দেখা হচ্ছে, চা খাবো তখন। গুড ইভিনিং, আমি বলেছিলাম চা খেতে খেতে আমি এসে দেখা করছি, কিন্তু মনেই ছিল না ভিডিওটা আমি বন্ধ করব, দিয়ে চা খাওয়া হয়ে গেছে, আর কেউ চোখ করে গেলাম কালি 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 হয়ে গেছে, আসলে দুপুরবেলাতে শর্ট ভিডিও করছিলাম তো তার জন্য একটু সাজুগুজু করেছিলাম, আর কাজলগুলো এখন ঘেঁটে 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 গেছে, তো আমি এখন আর ভিডিওটা বড় করব না, মাথা টাতেও যন্ত্রণা হচ্ছে, আর এই ভিডিওগুলো না একটু কদিন পর যাবে, মানে কদিন পর আপনারা দেখতে পাবেন, কারণ এখানে আমার নেট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি 1.5 GB করে নেট ভরি, কারণ আমার শ্বশুর বাড়িতে ওয়াইফাই আছে, তো ওখানে থাকাকালীন আমার নেটের প্রয়োজন হয় না, ওই ওয়াইফাই কাজ মিটে যায়, ওই জন্য, আর ওখানে যেহেতু বেশি থাকি ওই জন্য
এখানে আমার কম ভরি আর কি, মানে 1.5 GB করে নেট ভরা আছে। তো সেই জন্য আমি এখানে কিছুই ভিডিও এডিট করে আমি ছাড়ি না, ওখানে গিয়ে ছাড়ি। তার জন্য আপনারা কদিন পর পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন। আর আমার ভিডিওগুলো পুরোপুরো দেখার অনুরোধ রইল। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।